দোকানে ছিল আমার সাথে, দোকানে দুজন একসাথে থাকার পরে তো আমি বাড়ি থেকে ভাত গুলো খাইয়াই, আমি কাছে ঠিক আছে তুমি খাইয়াও খাইলে আমি দোকানে আছি তুমি আমি খাইয়াই, খালি বাড়ির গেছে আমার জ্বালাইতেছে আমার ভাই এদো আমার জ্বালাইতেছে তার কি করতে আমি তুমি আর কোনো কিছু করো না, দুই দিন পরে আমি সকাল লোক বৈশা এটা শেষ করে তুমি তার লোক কাজ করে না তোমার আমার লোকের তুমি টাকা নিয়ে না টাকা নেই এমনি তার ঝামেলা করতেছে মানে তার নাকি একটা দোকানে দিছিল এবারে নাকি দোকান থেকে তার বার করে দেয় কাজে তে দোকানে থাকলে তোর সময় শিখে এড়ি নিয়া কাজে তো আমার সাথে ঝামেলা করতেছে আমি বাড়ি যাই খাইয়া গেলে আমি এর মধ্যে আমি খালি খাইতাম যাবো এর মধ্যে শুনি কি এবারে দুইটা গাই দিয়ে দিছে পরে সবাই এলাকার ধরে নিয়ে আসতেছে আসার পথে আমি একটু পরে আমার কাছে কল গেছে যে জাহাঙ্গীর তার নাই মানে তারপর আমি তার তুমি ধরে দেবে ধরে আসে বলুন সমস্যা নেই দুর্গা হ্যাঁ সকালে আপনার কথা কাটাকাটির মধ্যে ঠিক আছে কথা কাটাকাটির মধ্যে হ্যাঁ গোসল করতে আরে হ্যাঁ বাড়িতে এসে ভাত কিন্তু উপরে খানা খাইতো তো এক কথা কাটাকাটির মধ্যে তে বাইরে ছিল হ্যাঁ বাইরের থেকে এক ঘর থেকে কথা কাটাকাটির মধ্যে তার বউ আলিঙ্গিরের বউ তার ধরে রাখছে আর তে ঘরতে দৌড় দিয়েছিল ছুটি দিয়ে এখন গাই দিয়ে লেছে কি নিয়ে লাগছে মানে টাকা পয়সা নিয়ে না টাকা পয়সা বলতে কি হ্যাঁ বাবার কালের একজনের কাছে 5 লাখ টাকা ছিল রহিম রহিম বিলা নাম হ্যাঁ বাইরে ছিল হ্যাঁ অসুস্থ আমরা কি আর অনেকদিন ধরে অসুস্থ ডাক্তার দেখাইবো এই টাকাটা আলমগীরের বউ গিয়া যেটা রাখি গেছিল আপনার আলমগীরের বউকে টাকাটা নিয়েছে আলমগীর এবং আলমগীরের বউ এবারে তার বোন রিনা এখান থেকে আমার বাজার সূত্র যে মারছে সেই নিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ নিয়ে গেছে আর বউ আনছে আর বউ আর ছোট বোন টাকা ফানা কার কাছ থেকে টাকা ফানা হয়েছে আব্দুল রহিম হ্যাঁ রহিমের কাছ থেকে কত টাকা ফানা আমার 5 লাখ 5 লাখ টাকা এই টাকা সে নিয়ে আইছে পাঁচশো 50,000 টাকা আনছে আচ্ছা এর মধ্যে হ্যাঁ 20,000 টাকা আছে এই 20,000 টাকা চাওয়া দিই আপনার যা রহিমের কাছ থেকে 5 লাখ টাকা না সে আমার আনছে 50,000 টাকা আনছে হে ভাই আলমগীরে আলমগীরে এই 50,000 থেকে সে 20,000 টাকা 20,000 চাইছে টাকাটা তারই তার টাকাই তার টাকাই এতে 20,000 চাইছে তো হেতার নিচে টাকাটা ওরা নিচে কেন টাকা টাকাটা হ্যাঁ তো অফিসে ছিল ঠিক আছে ডেটের আগে ডেটের এক দিন বইনের গিয়ে আর আলমগীরের বউকে টাকাটা চালাকি করে নিয়েছে Thank you.